হুমকিটা ফারানকেই দিয়ে রাখলেন তিশা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুকে ব্যথা নিয়ে বুধবার মধ্যরাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরই বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় ছোট পর্দার আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিশা। কিন্তু সম্প্রতি সময়ে তাদের সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে তিশা রাজবাগের নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিনভর মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অসুস্থতার কারণে তিশাও ছিলেন নিশ্চুপ। তবে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী, যেখানে পরোক্ষভাবেই মুশফিক আর ফারহানকে হুমকি দিয়ে রাখলেন তিনি। আত্মহত্যার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিশা তার স্ট্যাটাসে সরাসরি জানান, আমার বাবা গত দুবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপে আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবন নেব না। মুশফিক আর ফারহানের নাম না নিলেও এরকম কোনো মানুষ উল্লেখ করে পরোক্ষভাবে এই অভিনেতার কথাই বুঝিয়েছেন তিশা। কারণ ফারহানের সঙ্গে নাম জড়িয়ে তার আত্মহত্যার চেষ্টার খবর ছড়ায়। এখানেই থামেননি তানজিন তিশা, সরাসরি জানিয়েছেন যারা আমার ক্ষতি করছেন অথবা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করব আমি। এরপরই অভিনেতা মুশফিক আর ফারহানের নাম জুড়ে দিয়েছেন স্ট্যাটাসের শেষে, যেন তাকে এই বার্তাটি দিতে চেয়েছেন তিনি।